ইন্টারনেটের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, পুরোনাম মার্ক এলিয়ট জুকারবার্গ। তার বয়স তেমন বেশি নয়, জন্মেছিলেন 1984 সালের 14ই মে। 2013 সালে শেষে এসে তার বয়স মাত্র 29 বছর। জন্মেছিলেন আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রে। বর্তমানে বিশ্বে বহুলভাবে পরিচিতদের মাঝে তার নামটি অন্যতম। মার্ক জুকারবার্গ আমেরিকার নিউ ইয়র্ক শহরে জন্মগ্রহণ এবং বাল্যকাল অতিবাহিত করেন। তিনি 4 ভাই বোনের মাঝে সবার বড়। তার বাবা এডওয়ার্ড জুকারবার্গ একজন ডেন্টিস্ট এবং মা কারেন একজন সাইকোলজিস্ট। তিনি মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়নের সময় থেকে শখে সফটওয়্যার লেখা শুরু করেন। 1998 সাল থেকে 2000 পর্যন্ত আরোসলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়ন করেন। 2000 সালে তিনি ফিলিপস এক্সেটার একাডেমিতে অধ্যয়ন করেন। 2002 সালে ফিলিপস এক্সেটার একাডেমি থেকে পাশ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 2004 সালে এই বিশ্ববিদ্যালয়ের এক হল থেকে ফেসবুকে সূচনা করেন জুকারবার্গ। মার্ক জুকারবার্গ হার্ভার্ডে তার দ্বিতীয় বর্ষ চলাকালীন সময়ে অক্টোবর 28, 2003 তৈরি করেন ফেসবুকের পূর্বসরী সাইট ফেসম্যাস। এতে তিনি হার্ভার্ডের 9টি হাউসের শিক্ষার্থীদের ছবি ব্যবহার করেন। তিনি 2টি করে ছবি পাশাপাশি দেখান এবং হার্ভার্ডের সব শিক্ষার্থীদের ভোট দিতে বলেন কোন ছবিটি হট আর কোনটি হট নয়, হট অর নট। এজন্য মার্ক জুকারবার্গ হার্ভার্ডের সংরক্ষিত তথ্যকেন্দ্রে অনুপ্রবেশ বা হ্যাক করেন। ফেসম্যাথ সাইটে মাত্র 4 ঘন্টায় 450 ভিজিটর 22,000 ছবিতে অনলাইনের মাধ্যমে ভোট দেন। 2004 থেকে 2005 সাল পর্যন্ত ফেসবুক শুধুমাত্র আমেরিকায় বসবাসরত ব্যবহার করতে পারত। 2005 সাল থেকে ফেসবুক সারা বিশ্বের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, যার ফলাফল বর্তমান 9 মিলিয়নের বেশি ব্যবহারকারী। 19 মে 2012 সালে মার্ক জুকারবার্গ প্রিসিলা চ্যানকে বিয়ে করেন। 2004 ফেসম্যাথ হতে অনুপ্রাণিত হয়ে 2004 জানুয়ারিতে মার্ক তার নতুন সাইটের কোড লেখা শুরু করেন এবং ফেব্রুয়ারিতে হার্ভার্ডের ডরমিটরিতে thefacebook.com উদ্বোধন করেন। শীঘ্রই মার্ক জুকারবার্গ এর সাথে যোগ দেন ডাস্টিন মস্কোভিস, ক্রিস হুগেস ও এডওয়ার্ড সেভেরিন এবং অ্যান্ড্রু ম্যাককালাম। জুনে প্যালো অ্যাটল্যান্টে অফিস নেওয়া হয়। ডিসেম্বরে ব্যবহারকারীর সংখ্যা 10 লাখে পৌঁছায়। 2005 অগস্টে thefacebook.com নাম পাল্টে কোম্পানির নাম রাখা হয় শুধু ফেসবুক। ডিসেম্বরে ব্যবহারকারীর সংখ্যা 55 লাখ। 2006 সালের আগস্টে কৌশলগত কারণে ফেসবুকের সাথে মাইক্রোসফট সম্পর্ক স্থাপন করে। সেপ্টেম্বর থেকে সর্বসাধারণের জন্য ফেসবুক উন্মুক্ত করে দেওয়া হয়। আগে শুধু বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরাই ছিলেন এর ব্যবহারকারী। ডিসেম্বরের ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় 1,20,000। 2007-এর ফেব্রুয়ারিতে ভার্চুয়াল গিফট শপ চালু করা হয়। এপ্রিলে ব্যবহারকারীর সংখ্যা পৌঁছায় প্রায় 2 কোটি। 2008 সালে ফেব্রুয়ারিতে কানাডা ও ব্রিটেনের পর ফ্রান্স ও স্পেনে ফেসবুকের ব্যবহার শুরু হয়। এপ্রিলে ফেসবুক চ্যাট চালু হয়। আগস্টে ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় 10 কোটিতে। 2009 সালের জানুয়ারিতে ব্যবহারকারীর সংখ্যা হয় 15 কোটি। ডিসেম্বরে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 35 কোটি। 2010 সালের ফেব্রুয়ারিতে যে সংখ্যা ছিল 40 কোটি, জুলাইয়ে সেই সংখ্যা 50 কোটি ছাড়িয়ে যায় আর ডিসেম্বরে এই সংখ্যা 55 কোটি। 19 মে 2012 সালে মার্ক জুকারবার্গ প্রিসিলা চ্যানকে বিয়ে করেন।